দর্শক দেখুন, এই যে আমার দাদু, আজকে অনেক বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির ভিতরে পাম ফল তোলা দেওয়ার কাজ করতেছে। আজকে কয় ঘন্টা কাজ করবে, কত টাকা বেতন পাইবে, ভিডিওটার ভিতরে বিস্তারিত আপনারা জানতে পারবেন। বৃষ্টির ভিতরে কাজটা কেমন পরিশ্রম দেখেন, সবার সে কি কষ্ট করে। ও মাই গড, ফলগুলো কীভাবে আনতেছে, ফলগুলোকে বাস করো, মানটিলা কেন দেখুন বৃষ্টি কিন্তু আজকে। তা তো আজকে বৃষ্টি না, প্রতিদিনই এই ডিসেম্বর মাস বইরে বানায় সাথে বৃষ্টি। দেখেন ফলগুলো কীভাবে আনতেছে, আমার দাদার শরীরে কিন্তু অনেক শক্তি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। প্রতিনিয়ত দাদা তলা দেওয়ার কাজ করে, কাটিং এর কাজ করে, অনেক টাকা আবার বেতনও পাই। আম বাগানে কাজ করলে ভাই অনেক টাকা ইনকাম করা যায়, আর ছোটো ছোটো গাছ তো ফল কাটতে মজা আছে। দাদু আজকে আনুমানিক তো বৃষ্টি হচ্ছে, এখন এই যে শরীর যে ভিজা, কেমন লাগতেছে কাজ করতেছে যে, খারাপ? হ্যাঁ, মানে বলতেছে কাজ করতে মনে চাচ্ছে না, কিন্তু কি করণীয়, মানে কাজ করতে হবে নাকি? কাজ না করলে তো কোনটাকে কাজ তো বেতন দিবে না। বেচিকে করলে, মানে বেচিকে কাজ করলে আইসা বাগানে ঘরের ভিতরে কিংবা গাছ তলে বৈশা থেকে যাইলো কইলে, কিন্তু এটা কারণটা হয়েছে আমার দাদা তো কোনটা কাজ করে, এখন যদি কাজ করলে টাকা দিবে, আর কাজ না করলে ওই যে মাসিক একটা যে হাজিরা বোনাস থাকে 280 রিঙ্গিত, ওই টাকাটাই শুধু পাবে, এর ভিতরে যদি বন্ধ দেয় বেশি তাহলে কিন্তু ওই টাকাটা পাবে না। তো তাই কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, পলব পাগল আছে কি ভিডিও টাঙ্গো, এখন ওই গাছের কাছে কিছু ডাল আছে, সেই ডালগুলো কীভাবে সরাইতে হয় একটু আপনারা দেখবেন। এই যে এগুলো হলো ফার্ম বাগানের কাজ। এই যে আগে ফল নিছে, এই গাছে অনেকটি ফল কাটা হয়েছে, ওই পাশ এই পাশ মিলে প্রায় 7-8টা ফল। আর দেখছেন যারা ফল কাটার কাজ করে শুধু ফল কাটি, আর যারা স্প্রে কাজ করে সারের কাজ করে ওরা ওইসব কাজ করে থাকে আর কি বেসিকে। আর আমাদের এই কোম্পানিতে কাজ করে মজা আছে, নিঃস্বাধীনভাবে কাজ করা থাকে, কেউ আপনাকে পেন দিবে না। এই যে আপনি দেখতেছেন আমার দাদার মনের খুশি, আজকে বৃষ্টি হচ্ছে, কাজ করলে করব না করলে নাই, নো প্রবলেম। আচ্ছা এখন যদি তুমি বাসায় চলে যাও কিছু বলবে, গুরুবে কিন্তু বয়া দিছে হাতে হাতে কিরজা, মানে আস্তে আস্তে কাজ করতে কইছে, আর যদি কাজ না হয় তাহলে বাসায় চলে যাইতে বলছে, কারণে বয়াছে বুঝছেন। যারা ভিডিওটা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি, ডালগুলো সরাই দিতেছে গাছ থেকে। এখন যদি আপনারা বলেন ভাই তাহলে গাছের গোড়া থেকে ডালগুলো সরাচ্ছে, এই ডালগুলা কি কিছু করে না, না এই ডালগুলা এই সাইডে থেকে দিচ্ছে, এইগুলা পচবে সার হবে, আর পরবর্তীতে যেহেতু এই গাছে আবার ফল কাটা হবে আর 1 মাস পরে কিংবা 20 দিন পরে, তাই কিন্তু ওই ডালগুলা সরাইতে হয়, ক্লিয়ার রাখতে হয়, গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হয়। দেখেন গাছের গোড়াগুলো কত পরিষ্কার, প্রত্যেকটি গাছে কিন্তু এভাবে হয়। আমার দাদা ক্লিয়ার করে দিচ্ছে, দাদা অনেক কাজের লোক তো আপনার দেখেই বুঝতে পারছেন, দাদা কর্মট পোলা, বাংলাদেশ কোনো কাজের দিকে ভয় পাইছে না, এরপরে মালয়েশিয়াতে আসছে, আর মালয়েশিয়াতে অনেক কষ্ট করি, একা একা সব আসছে, মানে অনেক হাঁটছে হেঁটে, কি বলবো দাদার কষ্টের কাহিনিগুলো আপনার যে ভিডিওগুলো দেখেন পিছনে তাহলে জানতে পারবেন। ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন যাতে এই ভিডিওটা আরও মানুষ দেখতে পারে, ফার্ম বাগানের কাজ বৃষ্টির ভিতরে কীভাবে করে।